গুটি বাই গুন আর লগাটি সিরা মুক্তা মন্ডা বাংলাদেশের সেরা নান্দালেরি গাডুগা গাট ঈশ্বরগঞ্জের জারি এবার দে লোন বেহি মিল্লা যাই বাফের বাড়ি মাননীয় সভাপতি সাহেব আসসালাম আলাইকুম ঈদ মুবারক কিন্তু মাননীয় সভাপতি সাহেব আপনারা আমি গাইতাম চাইছিলাম আপনি কি রুম আসুন দেখ কেমন হইতাছে বালাই আসুন কিন্তু আমি তো বালা নাই মাননীয় সভাপতি সাহেব কি সুন্দর হয়ে সাহায্য গুজ্জা আইসলাম মাননীয় সভাপতি সাহেব মনে ছিলাম এনে একটু বক্তব্য টক্তব্য দেয়া আমি মনি সাইছি আমি মনে ছিলাম আমি এনে নেইমার মেসি শাহরুখ খান সালমান খান কিং খান এর লইসুন আয়া কিতা দেহি এ কুটি বতর সত্তা মাননীয় সভাপতি সাহেব করে আমার মন্ডা ছুটে সভাপতি সাহা লইসি একটু দেখা যায় হেরার এলাকার মধ্যে কিতা আছে মাটি আছে শাড়ি আছে বালু আছে ওন আছে তন আছে এইটা আমি আমার এলাকার কিছু গুন গান গাইছো গাইতাম না যে না কইলে যদি আবার বেশি বেশি যায় মাননীয় সভাপতি সাহেব আপনি আমার একটা কথা এই যে একটা বাড়ি যদি দশতলা বাড়ি বানায় দশতলা বাড়ির মূল জিনিসটা কি মাননীয় সভাপতি সাহেব মূল জিনিসটা হলো ফাউন্ডেশন ফাউন্ডেশন কেলেগাম

করে বা মাথায় লাইতেছে টিভি জগৎটা মাথায় লাইতেছে মাননীয় সভাপতি সাহেব আপনি কবির দিকে যাইবান হিন্দেও আছে আমরা মামিন সিং এর নির্মলন তো গুনতে শুরু করিলাম সুকুমার রায় এরপরে দেখুন আপনি যাইবেন খেলাধুলার দিকে খেলাধুলা যখন টান টান হতে জন্য মার মার হতে জন্য তখন কি হয় একটা সাইড আর ছয় মারলে জিতে যাবে ঠিক তখন আয়ে আমরার মমিন সিং গেছে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ আয় কি হরে টস করে একটা সাইড মারে টস করে একটা ছয় মারে দেয় মারে কি করে হক করে জিতে এলায় তাহলে কেরা জিতা গুণই কই আছে এই আমরা মামিন সিং আছে মাননীয় সভাপতি সাহেব আপনি আমি দাওয়াত দেই মমিন সিং যাইবেন যায় দেখবেন

হ্যাঁ ওইলে তোমরা যখন এতই পারো তা ঢাকা শহর তোমরা তো এই বুয়ার কাজ টাজ করো কিসের জন্য একটু কবা সভাপতি সাহেব এই জীবনে যত হানো কোনো সংবর্ধনাত গেছি যেই আমারে কথা কইবে হে কই কামের বুয়া কামের বুয়া দেউনচি এত সুন্দর করে সাজ্য গুজায় ই যে নাইকার মতো পোশাক টিফিন দেয় ই যে এত সুন্দর দেয়া দেয় তারপরে ওরে কি লিখা কামের বিটি কয় ও তো যদি কইন্না বেটা এরপরে থেকে লবণটা দেম কমায়া মুষ্টা দেম বাড়ায়া তে এই বুঝবেন টেলা ডাকারে কয় মাননীয় সভাপতি সাহেব এটা হুদাই কানে কাট কত কয় এটা যে হইনি এটা তো কোনো গুণই নাই মাননীয়

আমরা মামিন সিং আই বইছে কেলে গিয়া এনো পড়াশোনা করন যায় এন্ডা যাবেন আপনি স্কুল এন্ডা যাবেন আপনি কলেজ আর হেন্ডা যাবেন ভার্সিটি করে বুলাই মাননীয় সভাপতি সাহেব ওখানে আইতো সিটা করেন গিয়া ফার দিকে মাননীয় সভাপতি সাহেব আজ গো যখন অনুষ্ঠান বুঝুন এত তো কিস্তা নাই পোশাক কাশা কিছু আহনে সম করছে কি আমারে কয় এই শূন্য এই শূন্য আমি কইছি কিতাব আকন কয় কি আমার তো ব্লাউজ ঠিকই আছে কিন্তু শাড়ি না কোথাও খুঁজে পাইতাছি না একটা শাড়ি দিবে পরে দয়া করে একটা শাড়ি দাঁড় দিছি এইটা ফিন্ডাস গো অনুষ্ঠান আইছে এই অনুষ্ঠান করতে মাননীয় সভাপতি সাহেব আর না লাস্ট গো কি

মাননীয় সভাপতি এটা তো বেহি আমরে কইছে মাননীয় সভাপতি সাহেব আর কথা বাড়াইলাম না আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি সাহেব